নাই। গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি খুব ভালোই আছি। খুব বৃষ্টি পড়ছে আমাদের এইদিকে, সকাল থেকে কয়েকদিন ধরে খুব বৃষ্টি পড়ছে, ভীষণ ঠান্ডাও পড়ে গেছে। আজ আমি আবার যাচ্ছি আমার বাপের বাড়িতে, মানে বিশেষ একটা কারণে যাচ্ছি। আজ আমার বাবার বাৎসরিক কাজ। যেরকম কি তোমাদেরকে আমি আগের ব্লগে বলেছিলাম, আমার বাবার কাজটা ছিল 26 মার্চে, বাট সেইটা একটা বাধা পড়ে গিয়েছিলো বলে পোস্টপোন হয়ে গেছে। তো আজ আছে আমাদের বাবার বাৎসরিক কাজ, তো সেই জন্যে আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে, মরানে যাচ্ছি। মানে এখনও ঘরে আছি, রেডি হয়ে নিচ্ছি, যে শ্রেয়াঙ্কে অলরেডি রেডি করিয়ে নিচ্ছি, এখন আমি রেডি হচ্ছি। আর আজকের ব্লগটা তোমরা অবশ্যই দেখো, আশা করি আমার আজকের ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। ঘরে এসে দেখলাম যে মা অলরেডি কাজ করতে বসে গিয়েছিল। মা কাজ করছে কারণ কি, আমাদের তো কোনো ছেলে নেই, আমরা 4 বোন। তার জন্যে ঠাকুরমশাই বললো যে স্বামী মারা গেলে ওনার অধিকার আছে স্বামীর কাজটা করানো, স্ত্রী না থাকে তো স্বামীর অধিকার স্ত্রীর কাজটা স্বামী করতে পারে, সেটা ঠাকুরমশাই বলেছে। তাই আমার বাবার কাজটা আমার মা করছে। এখন বাজে 1টা, এইমাত্র আমার বাবার কাজ শেষ হলো। আজ আমি তোমাদেরকে আমার ঘরের আরও অন্য এক মেম্বারের সাথে ইন্ট্রোডাকশন করিয়ে দেব। এই যে নতুন মেম্বার আমাদের ঘরে। আমার বোন রাত্রের কীর্তনে থাকতে পারবে না, কারণ কি ওর অনেক দূরে যেতে হবে। তাই বাবার কাজটা সেরে খাওয়া দাওয়া করে এখন ওরা চলে যাবে। রাত্রবেলার কীর্তনের জন্য এখানে ভোগগুলো তৈরি করে নিয়েছি, যেহেতু আমাদের মা ওরা কুলগুরু ঠাকুরের দীক্ষা নেওয়া, তাই রাধেশ্যাম ঠাকুরের জন্য ভোগগুলো তৈরি করে নিয়েছি। আর পাশে আমার বাবাও থাকবে, বাবাকে ভোগ দিতে পারবো না, তাই বাবাকে মিষ্টি ভোগ দিয়ে দেব। আজকের ব্লগটা ভালো করে করতে পারি নাই, কারণ কি এদিকে একদম কারেন্টই নেই, সকাল থেকে অনেক বৃষ্টি অনেক হাওয়া দিচ্ছে, তাই কারেন্ট চলে গেছে, তাই অল্প অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। সব কিছু রেডি করা হয়ে গেছে, যারা কীর্তন করবে তো ওরা এখনো এসে পৌঁছে নাই, ওদের আসতে অল্প দেরি হবে, মনে হয় 7:30টার দিকে আসবে। এই যে দেখতে পাচ্ছ মহারাজা কি সুন্দর শুয়ে আছে, আমাদের ঘরের বিড়ালটা। ও ও ভয় লাগে, আমি আদা বউ কামড় দিব। আমার বউ দাদা কি সুন্দর শুয়ে, কি সুন্দর শুয়ে আছে। আর মহারানী নিচে কারেন্টটা এখনো এসে পৌঁছে নাই, একদম অন্ধকার হয়ে গেছে। কীর্তন শেষ, যারা কীর্তন করেছিল সবাইকে খাইয়ে পুরি সবজি খাইয়ে পাঠিয়ে দিয়েছি। এখন বৌমণিরা আমাদের জেঠিমণি ওরা খাচ্ছে, তো সবাই খাওয়া শেষ, সবাই চলে গেছে, এখন আমি দিদি আর মা আমরা খেয়ে নেব। আজ ভীষণ টায়ার্ড হয়ে গেছি, কারণ কি ঘর থেকেও এখানে এসেছি, এখানেও এসে ভীষণ কাজ টাজ করছি, না ভীষণ টায়ার্ড হয়ে গেছি। সো আর বেশি কিছু বলবো না, আর ব্লগটাকেও বেশি লম্বা করবো না। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। সো না, বাই বাই, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম।